ইচ্ছাকৃতভাবে যদি কেউ অর্থ ছাড়া বা না বুঝে পড়ে এটা বড় ধরনের কুফরি, অস্বীকার করার গুণা হবে। কারণ আল্লাহ বুঝে বুঝে পড়তে বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বুঝে বুঝে পড়তে বলেছেন। প্রথম কথা হলো অর্থসহ তথা বুঝে কোরআন পড়লে প্রতিয়োগ করে দশ নেকি। এই কথাকে নামিয়ে দেওয়া হয়েছে না বুঝে পড়লে দশ নেকি, না প্রথম কথা হবে অর্থসহ পড়লে অর্থাৎ বুঝে পড়লে প্রতিটা অক্ষরে দশ নেকি পাবে। এই সাধারণ নীতিমালা আল্লাহ বলে দিয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা বৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন রিসার্চ ফাউন্ডেশন থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, আশা করি আপনারা ভালো আছেন। দর্শক শ্রোতা বৃন্দ, আমরা যে বিষয় নিয়ে আলোচনা আমাদের চলছে সেটা হচ্ছে অর্থ ছাড়া কোরআন পড়া ও ইসলাম। নানারব মুসলিমদের মধ্যে এটা ব্যাপকভাবে চালু, খতমের পর খতম আমরা দিচ্ছি কোরআন, না বুঝে পড়েই যাচ্ছে প্রতিযোগিতা। রমজানে তো প্রতিযোগিতা না বুঝে কোরআন পড়া। আমরা দেখতে চাই কোরআন কেটা বলেছে, হাদিস কেটা বলেছে, আমাদের কমন সেন্স কেটা বলে অর্থ ছাড়া কোরআন পড়লে প্রতি অক্ষরে দশ নেকি। কোথায় মুসলমান জাতি এই কথা পেল, কোথায় এই মরিচিকার পৌঁছে কীভাবে চলে গেল, এই মরিচিকার পিছনে কীভাবে আমরা দৌড়ালাম? কোরআনে কোথাও লেখা নেই, হাদিসে কোথাও লেখা নেই, কমন সেন্সও বলে না। অথচ বেশিরভাগ মুসলমান কোরআন পড়ে না বুঝে। সারা বিশ্বের যত মুসলিম আছে তার অধিকাংশই, যারা কোরআন পড়েন তাদের অধিকাংশই কোরআন না বুঝিয়ে পড়েন। ওই একটা কথাই খালি, না বুঝে কোরআন পড়লে প্রতি অক্ষরে দশ নাকি। অর্থ ছাড়া বা কোরআন পড়ার বিষয়ে সে চূড়ান্ত রায়। আমরা কোরআনের যে তথ্য দিয়েছি, হাদিসের যে তথ্য আপনাদের কাছে নিয়ে আসছি, সে সব তথ্য মিলালে আমরা যা চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যায় সেটি চলুন একসাথে আজকে দেখে নিই। টেক হোম মেসেজ, এক নম্বর হচ্ছে অর্থসহ তথা বুঝে কোরআন পড়লে প্রতি অক্ষরে দশ নিক, এই কথাটি প্রথম কথা। একরা দিয়ে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন, একরা একরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, প্রথম শব্দটাই বলেছেন বুঝে বুঝে পড়ো, বুঝে বুঝে পড়ো। একরা কথাটির অর্থ হচ্ছে বুঝে বুঝে পড়া, অধ্যয়ন করা। তাহলে প্রথম কথা হলো অর্থসহ তথা বুঝে কোরআন পড়লে প্রতি অক্ষরে দশ নিক, এই কথাকে নামিয়ে দেওয়া হয়েছে না বুঝে পড়লে দশ নাকি, না প্রথম কথা হবে অর্থসহ পড়লে অর্থাৎ বুঝে পড়লে প্রতিটা অক্ষরে দশ নাকি পাবে। এই সাধারণ নীতিমালা আল্লাহ বলে দিয়েছেন কোরআনে, মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটা সৎ কাজ সঠিকভাবে করবে, একটা নেক আমল সঠিকভাবে পালন করবে, তার দশগুণ নাকি মিলবে। আপনি যখন একটা শব্দ বুঝে পড়বেন দশগুণ লাভ হবে, মানে প্রতি অক্ষরে দশ নাকি পাওয়া যাবে। বুঝে পড়াটাই হচ্ছে সঠিকভাবে পড়া। দুই, কোরআন নিয়ে চিন্তা গবেষণা করলে প্রতি অক্ষরে আরও বেশি নেকি হবে। কোরআন নিয়ে চিন্তা গবেষণা করলে আরও বেশি নেকি হবে। বর্তমানে চালু আছে কি না বুঝে পড়লে দশ নেকি আর বুঝে পড়লে আরও বেশি নাকি, না মোটেই নয়। এটা কোরআনের কথা নাই, হাদিসের কথা নয়, এটাও বলে না। শুরু হবে বুঝে পড়লে প্রতি অক্ষরে দশ নেকি, আর চিন্তা গবেষণা করলে আরও বেশি নেকি। বারবার আল্লাহ কোরআন নিয়ে চিন্তা গবেষণা করতে বলছে, ধিক্ষার দিয়েছে, তোমরা কেন চিন্তা করো না, আপনারা এতদব্বরুনাল কোরআন আমালা কুলুবিন আকফালুহা, তোমরা কেন কোরআন নিয়ে চিন্তা গবেষণা করো না, ধিক্ষার দিয়েছে। হায়রে মুসলমান জাতি, যে কোরআন ধিক্ষার দিচ্ছে চিন্তা গবেষণা না করার জন্য, সেই কোরআন না বুঝে পড়লে দোষ নাকি? অবাক কাণ্ড, অবাক কাণ্ড, অবাক কাণ্ড। কীভাবে এই সমস্ত কথা চালু হলো, কীভাবে হতে পারলো এ কথাগুলো? আমরা কি বুঝবো না, আমরা কি একটু চিন্তা করবো না, একটু কি ভাববো না? তিন নম্বর কি, সহি তেলাওয়াত শেখার স্তরে অর্থ ছাড়া কোরআন পড়ায় নেকি হবে। আমরা বারবার বলেছি ওজর ইসলামের একটা বিরাট স্থান। কেউ এখন সহি তেলাওয়াত শিখছে, একটা বাচ্চা বা একটা বয়স্ক মানুষ তেলাওয়াত শিখছে, এই তেলাওয়াত শেখার স্তরে প্রথম শুরু করেছে, এই সময় যদি সে অর্থ বুঝতে যায় হয়তো তার সময় বেশি লেগে যাবে। ওই সময় সে তেলাওয়াত শিখছে, হ্যাঁ তেলাওয়াত শেখার সময়টাতে সে অর্থ ছাড়া পড়লো, ঠিক আছে, অর্থ ছাড়া পড়লো, ঠিক আছে। তাহলে তেলাওয়াত শেখার সময়টা যদি কেউ অর্থ ছাড়া পড়ে, ইয়েস সেখানে সে তো একটি কাজ করছে, সঠিক কাজ, তেলাওয়াত শিখছে, এই সময় তার নেকি হবে। ইচ্ছাকৃতভাবে অর্থ ছাড়া তথা না বুঝে কোরআন পড়া বড় ধরনের গুণা। ইচ্ছাকৃতভাবে যদি কেউ অর্থ ছাড়া বা না বুঝে পড়ে এটা বড় ধরনের কুফরি, অস্বীকার করার গুণা হবে। কারণ আল্লাহ বুঝে বুঝে পড়তে বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বুঝে বুঝে পড়তে বলেছেন। কেউ যদি ইচ্ছাকৃতভাবে করে অবশ্যই আল্লাহর আদেশ অমান্য করার গুণা, নবীর কথা অমান্য করার কথা, হাদিস অমান্য করার গুণা। আর ওজর খালি দুটি হবে, একটা হচ্ছে সহি তেলাওয়াত শেখার স্তর, আর একটা হচ্ছে কোরআন হিফজ করার স্তর। একজন বাচ্চা যখন হিফজ করছে, একজন মানুষ যখন হিফজ করছে, ওই সময় সে যদি বুঝতে যায় তাহলে তো সময় বেশি লাগবে, ওই সময়টায় সে না বুঝে পড়ে যাচ্ছে। ইয়েস বুঝেই যায় এটা দিয়ে, ইয়েস সেটা ঠিক আছে, এটা হতে পারে। কিন্তু আমি হিফজ হয়ে গেল তারপরে সারাটি জীবন খালি
খতম দিব, তারা বিপর্ব ন, এটা কোরআনে ইসলামে এলাও নাই, ইসলামে এলাও না। তাহলে ইচ্ছাকৃতভাবে অর্থ, ইচ্ছাকৃতভাবে মনে রাখতে হবে, আমাদের যে বইটি আছে আমরা লিখেছি ইচ্ছাকৃতভাবে অর্থ ছাড়া কোরআন পড়া গুনাহ না সওয়াব। কেউ যদি ওজোরের কারণে করে, ভিন্ন ওজোরের কারণে আপনি শুকরের মাংস খেতে পারেন, গুনাহ নাই। সমান গুরুত্বের ওজোর যদি হয় আপনার কোনো গুনাহ হবে না। কোরআন পরিষ্কার বলেছে ফামান ইসতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি, যে ব্যক্তি প্রচণ্ড ওজোরের কারণে বাধ্য হয়ে শুকরের মাংস খায়, গুনাহ নাই। পাঁচ নম্বর কি, অক্ষর বিশিষ্ট অতীন্দ্রিয় আয়াত যেমন আলিফ লাম মিম, ইয়াসিন, আলিফ লাম মিম সাদ ইত্যাদি অর্থ ছাড়া পড়লে ডেকে হবে, কোরআন পরিষ্কারভাবে কথা বলা আছে। সূরা আল ইমরানের সাত নম্বর আয়াত ওয়াল্লাযী আনজাল আলাইকাল কিতাবা মিনহু আয়াতুন মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব, পরিষ্কার বলেছে এখানে যে ইন্দ্র বিষয় গ্রন্থ, ইন্দ্রগ্রাহ্য বিষয়গুলো কোরআনের মা, অবশ্য অতীন্দ্রিয় বিষয়গুলো সেগুলো যারা বুঝতে চেষ্টা করবে, ব্যাখ্যা করার চেষ্টা করবে, এটা দুষ্ট লোক। কারণ ওমা ইয়ালাম তাবিলাহু ইল্লা আল্লাহ, এর এর ব্যাখ্যা অর্থ আল্লাহ ছাড়া কেউ জানেন। আলিফ লাম মিম সাদ ইয়াসিন এর প্রকৃত ব্যাখ্যাকে উনি জানেন, আল্লাহ বলে সেটা জানার দরকার নেই, আমরা জানতে চেষ্টা করবো না, আমরা কেন ওটি নিয়ে চেষ্টা করবো। আমি যখন দেখি এইটি নিয়ে দশ পাতা লিখছে, পাঁচ পাতা লিখছে, আমি তখন চোখ দিয়ে পানি পড়ে, হাইরে আল্লাহর আদেশের কি স্পষ্ট অমান্য কর, আল্লাহ বলছে এটা দরকার নেই, এটা বুঝতে পারবে না, বুঝতে গেলে ভুলভ্রান্তি আরও ক্ষতি হবে, ফেতনা ছড়াবে। এরপর অক্ষর বিশিষ্ট অতীন্দ্র আয়াত ব্যতীত অন্য আয়াত ইচ্ছাকৃতভাবে অর্থ ছাড়া পড়া বড় ধরনের গুনাহ। খালি ওই অক্ষর বিশিষ্ট আয়াতগুলো বাদে আলিফিলাম মিম ইয়াসিন বাদে আর ইতি অতীন্দ্র আয়াতও আপনি ইন্দ্রগ্রাহ্য অতীন্দ্র আয়াত আপনাকে অর্থটা পড়তে হবে, তাহলে ওই মেসেজটা আপনি বুঝতে পাচ্ছেন না। খালি অক্ষর বিশিষ্ট মোকাত্তাত এটা না বুঝে পড়েন, ঠিক আছে, কিন্তু জিব্রাইল ফ্রেশ ওহী নিয়ে নবীকে আসতো, ওখাজালিকা অহিনা রুহান মিন আমরিয়া জিব্রা, এই যে কথাটা তো বুঝতে হবে কী বলল, অতীন্দ্রিয় আল্লাহর হাত আছে, আল্লাহর হাত আছে, হ্যাঁ, তাহলে আল্লাহর হাত আছে, হাতটা কীরকম আছে, আমি আল্লাহর হাত আছে একটু বুঝতে হবে, বিয়াদিক আল খায়ের, আপনার হাতেই রয়েছে সব কল্যাণ, তাহলে এই হাতটা আল্লাহর কিলাবের গবেষণা করার দরকার নেই, কিন্তু এটা হাত আছে একটু বুঝতে হবে। সাত নম্বর কি, অতীন্দ্রিয় আয়াতের প্রকৃত তাৎপর্য বের করার জন্য চিন্তা গবেষণা করা গুনাহ। মুতাশাবি আয়াতের প্রকৃত ব্যাখ্যা কী, অক্ষর বিশিষ্ট তো বোঝা বুঝতে যাওয়া গুনাহ, আর যেগুলো অন্য অতীন্দ্রিয় আয়াত সেগুলো যেগুলো বেহেশত দোজখের বর্ণনা যেখানে করেছে সেখানে অপ্রকৃত তাৎপর্য আমার বুঝবো, ওটা যতটুকু বলেছে ব্যাস ওইটুকু, কোনো চিন্তা গবেষণা করার দরকার নেই, আল্লাহ নিষেধ করেছে চিন্তা গবেষণা করতে, আমরা কেন করতে যাব। ওখানে যতটুকু আছে অতীন্দ্রিয় ভাষা যতটুকু বলেছে আমি বিশ্বাস করি, ইয়েস বিশ্বাস করি। আট নম্বর কি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন এই সহজ কথাগুলো বুঝে নেব, নিজে আমল করব, অপরকে জানাবো। আসুন আমরা এখন অর্থ বুঝে কোরআন পড়বো, একটি আয়াত পড়বো সাথে সাথে তর্জমা করে নেব, খতম দিব তর্জমা, বাংলা তর্জমা খতম দিতে হবে, বাংলাতে মাতৃভাষার তর্জমা খতম দিতে হবে, তাহলে আমরা জেনে ফেলবো কোরআন কী বলেছে, আল্লাহ কী বলেছে, শয়তান আমাদেরকে ধোকা দিতে পারবে না। আমাদের আজকের সময় শেষ, এ সাবজেক্ট এখানেই শেষ, আপনাদের দাওয়াত রইল, বন্ধু বান্ধবকে শেয়ার করুন, পৌঁছে দিন ওনাদের কাছে, আল্লাহ আপনার আমার নামে নেকি পৌঁছে দেবেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।